আজ সকালে নিষিদ্ধ এনএলএফটি গ্রুপের সন্দেহভাজন জঙ্গিরা ভারতীয় সীমান্ত রক্ষীদের উপরে গুলি চালালে আজ সকালে ত্রিপুরায় অন্তত একজন বিএসএফ কর্মী গুরুতর আহত হওয়ার পরে মারা যায়। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার অধীন ধামচেরার সীমান্তবর্তী সিমনাপুরে প্রত্যন্ত খন্তলাং বিওপির কাছে, যা ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশ ত্রিজংশন সীমান্ত এলাকা। আহতদের আগরতলায় বিমান চোখে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কিন্তু তার আঘাতে তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম পানিসাগর সেক্টরের অধীন বিএসএফ এর 149 নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল গিরিশ কুমার যাদব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।